আমারে পাগল মন সারাক্ষণ নবি নবি করে বল পাগল মন সারাক্ষণ নবি করে আমি আশায় থাকি দিবানিশি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবি নবি করে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে সেই বাবনাই মনের দুয়ার সেই বাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে বল পাগল মন সারাক্ষণ মানি নবী করে সারা জিন্দগি চেষ্টা করলো সরকার মদিনা শান কোন বাতিল যারা পরিমাণ কমাতে পারবে না কারণ রাসূল যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন বারে রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আসমানের সমস্ত পাখিগুলা দুইটা ডানা এইভাবে মেলে দিয়ে বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ লেখে প্রতিটা জবানে পাখির জবানে একটাই আওয়াজ ছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল সাগরের প্রতিটা মাছের জবানে একটাই আওয়াজ ছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল শুধু মাছ নয় কাস নয় তরু নয় লতা নয় ফেরেশতা নয় জিন নয় এমনকি পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে ওয়েলকাম জানিয়েছিল আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া বা নে কহা বানি ইসলাম আয়া তা নে কহা তাজদারে মদিনা আয়া সা নে কহা সরওয়াতুল আয়া জিম নে কহা জালিলুল কদর আয়া হা নে কহা হাবিবে কিবরিয়া আয়া হা নে কহা خاتم النبی نایا دال نے کہا دو جہاں کا ولی آیا زال نے کہا ذالک الکتاب کہنے کا آیا را نے کہا رحمت للعالمین آیا زا نے کہا زمانہ کے امام آیا سن نے کہا ساقی کوثر آیا شین نے کہا شافی محشر آیا سوا نے کہا سواد القوامین آیا دعا نے کہا دوف المولا آیا دعا نے کہا طبیب قلوب آیا دعا نے کہا ظالم کو ٹھہرنے والا آیا عین نے کہا قرۃ العین آیا غین نے کہا غیب کی خبر دینے والا آیا فا نے کہا فقیروں کا مولا آیا قف نے کہا قوت دینے والا آیا کف نے کہا کملی والا آیا لام نے کہا لولا کا خطاب آیا میم نے کہا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آیا نو نے کہا نور خدا آیا وا نے کہا ودھ آیا ہا نے کہا حاج برہا کیا یا نے کہا اقداروں کی شان نبی والا دنیا میں تشریف لایا دوی حد تلے بولا جائے کہ یا رسول اللہ সারা জিন্দগি চেষ্টা করলো বাতিল সম্পদায় রাসূলুল্লাহর শান যারা পরিমাণ কমাতে পারবে এ জবান খুলে বলুন না পারবে সেই সরকারের মদিনার প্রেম ভালোবাসা আউলিয়া কেরামের সর্বোচ্চ তাজিম নিয়ে আজিজিয়া কাজিমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে গাউসুজ্জামান মুর্শিদে বরহক আল্লামা মোহাম্মদ আজিজুল্লাহ আল কাদের রহমতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিকী ওরস মোবারকের সিফাতুল্লি আলিয়া কামিল মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছি আমাদের ডানে বামে অসংখ্য ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকে আমার ওস্তাদ তুল্য ওনাদের সামনে কথা বলাটা আমাদের জন্য অনেক টাফ কারণ আমাদের অসংখ্য স্লিপ অফ টান হবে ভুল হবে আর ওস্তাদের সামনে ভুল হওয়াটা স্বাভাবিক আর ধরিয়ে দেওয়াটা আমাদের জন্য স্বাভাবিক বিশেষ করে আমার সামনে যারা আছেন আমি যেই কথাটি সবসময় বলার চেষ্টা করি অনেকের চেহারা কালো অনেকে আবার শ্যামলা অনেকে আবার সুন্দর যারা সুন্দর আপনারা তো মুস্কি মুস্কি হাসছেন যে আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে স্মার্ট করে বানিয়েছে আল্লাহ আমাকে হ্যান্ডসাম করে বানিয়েছে আর যারা কালো এবং শ্যামলা মন খারাপ করার কোনো সুযোগ নাই কারণ এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি আল্লাহর কসম প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে এক কথায় তাদেরকে সুন্নি বলা হয় সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক নূর কিন্তু চমকায় নূর কিন্তু চমকায় নূর কিন্তু চমকায় কিরে বাবা সুন্নিদের চেহারা তো নূর কেন চমকায় একটা কারণে কারণ আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না বলে হুজুর বুঝলাম না আর রাসূলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না আমাদের আকীদা রাসূল হচ্ছে নূরন আলা নূর নূরন আলা নূর নূরন আলা নূর তো রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা নূরানি হবে এটাই স্বাভাবিক ডান হাত তুলে বলো ঠিক কিনা
রাসূলকে নূর মানতে আপনারা কি ভয় পাচ্ছেন কোন সমস্যা আছে আশেপাশ থেকে আক্রমণ করার সম্ভাবনা আছে আমি কি সুন্নি পরিচয় দেওয়াতে আপনারা কি আমার উপর রাগ করেছেন রাগ করবেন না কারণ আমরা সুন্নি পরিচয়টা গোপন রাখি না বাংলাদেশের যেখানে যায় আমরা আমাদের পরিচয় ব্যাখ্যা করি বিশেষ করে আমরা আমাদের ডানে বামে সামনে পিছনে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে নাম হচ্ছে সুন্নি কামিল মাদ্রাসা সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি আলিম মাদ্রাসা সুন্নি দাখিল মাদ্রাসা সুন্নি এতিমখানা সুন্নি হাবজখানা এক মাস আগে নোয়াখালীর লক্ষ্মীপুর প্রোগ্রামে গিয়েছিলাম 100 উপরে মসজিদ আমার নিচ্ছকে আমি দেখেছি মসজিদের নাম সুন্নি জামে মসজিদ কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে প্রোগ্রাম গিয়েছিলাম মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন এই যে সুন্নি 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 লেখা আছে এরকম লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বাংলার আনাচে কানাচে দেখা যাবে কিন্তু সিপাতুল্লাহ আলিয়া মাদ্রাসার মাঠ থেকে মাইকের আওয়াজ আমাদের সামনে আমাদের পিছনে আমাদের ডানে আমাদের বামে যেই ভাইরা শুনতে পাচ্ছেন আমরা বলি পৃথিবীর জমিনে কি এমন একটা প্রতিষ্ঠানের নাম জীবনে কেউ দেখাতে পারবে ওহাবি কামিল মাদ্রাসা ওহাবি ফাজিল মাদ্রাসা ওহাবি আলিম মাদ্রাসা ওহাবি দাখিল মাদ্রাসা ওহাবি এতিমখানা ওহাবি হাবজখানা ওহাবি জামে মসজিদ ওহাবি মহাসম্মেলন গোটা পৃথিবী খুঁজলে পাবে না কারণ তারা জানে ওহাবি শব্দ লাগালে মানুষ রাতের বেলায় সাইনবোর্ড গুম করে ফেলবে আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে আর আমরা সুন্নিরা সুন্নি শব্দ প্রতিষ্ঠানে লাগালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না আল্লাহর কসম বুকের সাথে টান দিয়ে ধরে কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক আমাদের সাথে জ্যেষ্ঠ জুলুসের সম্পর্ক আমাদের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক আমাদের সাথে হযরতে আজিজুল হক রাহমাতুল্লাহর সম্পর্ক আল্লাহর সম্পর্ক ওই সুন্নি পরিচয় যাওয়ার কারণে শহীদ নূরুল ইসলাম ফারুকের মতো 1 লক্ষ মানুষ যদি শহীদ করে ফেলা হয় সুন্নিরা শহীদ হতে যেতে আছে রক্ত দিবে ঈমান কোনোদিন ব্যক্তি করতে পারেই না ডান হাত তুলে বলো ঠিক কি না সাবধান খবরদার সব ছেড়ে দেওয়া যায় কিন্তু মদিনাওয়ালার সামনে গাদ্দারে বেঈমানি সুন্নি জনতা যারা পরিমাণ বরদাস্ত করতে পারে একটু জবান খুলে বলতে হবে পারে সেই সরকারে মদিনার একজন নগণ্য আশেক ভালোবাসার হৃদস্পন্দন আমি মাঝে মাঝে চিন্তা করে যার উরুস মোবারক উপস্থিত হয়েছি তিনি তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন না এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না তারপরও তিনি যেই দিন দুনিয়ার জমিন থেকে অবাদ গ্রহণ করেছেন ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় আর রেগুলার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ তার জিয়ারতে আসে কিরে পাওয়ার কোথায় এত শক্তি কোথায় এমন কি কারণে একটা কারণে কারণ তিনি তার গোটা জিন্দগি সরকারে মদিনার গোলামিতে এবং প্রেমে বিসর্জন দিয়েছেন একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রসুলের প্রেমে যারা মরে যায় এদেরকে মাটিও খায় না জমেও চয় না মাটিও খায় না জমেও চয় না ওই আল্লাহর ওলির কদমে বসে আমি এতটুকুই বলতে চাই কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায় আল্লাহর ওলি হতে হলে আমার রাব্বুল আলামিন বলে হে আমার বান্দারা শুনো তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও সূরা কাহাফে আমার আল্লাহ বলে আমাকে পাওয়ার সহজ একটা রাস্তা আছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি শুনো আমি আল্লাহকে যদি পেতে চাও আমি আল্লাহর কাছে ডাইরেক্ট তুমি এসো না আমার কিছু বান্দা আছে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ জিকির করতে করতে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের সময় পা গুলা ফুলে যায় এরা হচ্ছে আমার বন্ধু কারণ এদের পা আমি আল্লাহর পা তাদের হাত আমি আল্লাহর হাত তাদের চোখ আমি আল্লাহর চোখ এদের নাম আল্লাহর ওলি আল্লাহর ওলির সাথে কানেকশন লাগাও আমি আল্লাহ তোমার হয়ে যাব আর আমি যখন তোমার হয়ে যাব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সমস্ত সৃষ্টিশীল তোমার কদমের মধ্যে চলে আসবে আল্লাহ বুঝলাম না আল্লাহর ওলি তিনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি তিনি হজ করে আমি হজ করি তিনি যাকাত দেন আমি যাকাত দিই তো আল্লাহ ডাইরেক্ট কেন যেতে পারবো না আমার আল্লাহ বলে বান্দা তোমার নামাজের উদ্দেশ্যকে একটু বলো তো আল্লাহ নামাজের উদ্দেশ্য আমি জাহান্নাম থেকে রাহি পেতে চাই জান্নাতে যেতে চাই রোজা পড়ার উদ্দেশ্যকে আমি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে ভয় আমার আল্লাহ বলে তাহলে তোমাদের ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে রেহাই পেতে চাও আর জান্নাতে 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 যেতে চাও কিন্তু আমার বন্ধু যারা ওলি আল্লাহ যারা আউলিয়া কেরাম যারা হযরতে আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহ তারা আমি আল্লাহর জান্নাত চাই না জাহান্নামকে ভয় করে না ওগো আল্লাহ তাহলে কেন ইবাদত করে আমার আল্লাহ একটু পরে গিয়ে বলে ইউরুদুনা ওয়াজা তারা চায় একমাত্র আমি আল্লাহর দিদার পেতে জোরে বলে সুবহান কারণ আল্লাহর ওলিরা জানে যদি আল্লাহকে পেয়ে যায় তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তাম সৃষ্টি জগৎ তার কদমে আসবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোটিপতি আসবে এমপি আসবে মন্ত্রী এসে এসে হাজিরা দিয়ে চলে যাবে এই জন্যই তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও আজকে এমপি মন্ত্রী তিনার কদমে হাজিরা দেয় কারণ যারা আল্লাহর জন্য ফানা হয়ে যায় আল্লাহ তাম দুনিয়া তার কদমে হাজির করে দেয় একটু জবান খুলে বলি সুবহান
আর সে আল্লাহর ওলি হতে হতে হলে একজনের সাথে আপনার পাওয়ার কানেকশন লাগাতে হবে ইনি হচ্ছে বেলায়েতের পাওয়ার হাউস এবং বেলায়েতের সম্রাট তিনার নাম হচ্ছে হযরত মাওলা আলী একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ অনেকে বলে আমরা মাওলা আলী সম্পর্কে কথা বলি না আলোচনা করি না খারেজি তাকমা আমাদেরকে লাগাতে চায় কিন্তু মাওলা আলী সম্পর্কে এমন তক্ত নুকতা আমরা দেব তোমরা সারা जिंदगी যা খুঁজে পাও নাই এবং মাওলা আলীর সামনে বলতে পারো নাই তিনি সেই মাওলা আলী যার হাতের মধ্যে বেলায়েতের পাওয়ার হাউস আপনি অবাক হয়ে যাবেন মাওলা আলী পৃথিবীর জমিনে একমাত্র পুরুষ মাওলা আলী যিনি কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত গিদাম মাকামে নবুয়তের মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাদেরী বলে আমি চিন্তা করলাম কি রে মাওলা আলীকে আল্লাহ কাবার ভিতরে কেন জন্মগ্রহণ করালেন হযরত সিদ্দিক আকবর নয় ওমর ফারুক নয় ওসমান নয় হযরত আলী কি স্পেশাল কেন আল্লাহ কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন একটা কারণে কারণ আমার আল্লাহ বলে আমি দেখলাম রসুল্লাহ দুনিয়া যাওয়ার পরে রসুল্লাহর ঘরে একজন কন্যা সন্তান আসবে কন্যা সন্তানের নাম হবে ফাতেমা তো ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে তোমরা দুনিয়ার জমিনে তোমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমরা খন্দকার হলে খন্দকার বংশ চাও মজুমদার হলে মজুমদার বংশ চাও এমপি হলে এমপির বংশ চাও মেয়র হলে মেয়র বংশ চাও তো আমি আল্লাহকে চাইবো না রসুল্লাহর ঘর সমকক্ষ পৃথিবীর জমিনে কোন ঘর আছে ওই ঘর থেকে আমি ফাতেমার জন্য আমি পাত্র আনবো আল্লাহর হাবিব সরকারের মদিনার সম্মান রক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন বলে তামাম দুনিয়ার মসনদগুলা দেখলাম না না এইগুলো রসুল্লাহর ঘর সমকক্ষ হতে পারে না মসনদগুলা সমস্ত সিংহাসনগুলা এইগুলা রসুল্লাহর কদম মোবারক করে ধুলো মোবারক করে সিলাই পেয়েছে আমি আল্লাহ দেখলাম তামাম দুনিয়াতে আমার রসুল্লাহর ঘর সমকক্ষ একটা ঘর আছে এটা হচ্ছে কাবা এই জন্য রসুলের সম্মানে ফাতেমার বিবাহ পাত্র হযরত আলীকে কাবার ভিতর আমি আল্লাহ জন্মগ্রহণ করালাম চিৎকার মেরে বলেছিল তিনি সেই মাওলা আলী আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন আপনাদেরকে সমস্যা হচ্ছে হযরত মাওলা আলী এমন এক সত্তা আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা এক এক করে যখন 1400 হয়ে গেল আমার নবী বলে কি রে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে টর্চার অত্যাচার জুলুম করে হিজরত করতে বাধ্য করেছে ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়বে তোমরা কি চাও না সাহাবায়ে কেরাম বলে নবী হুকুম করে দেখুন না সেকেন্ডের ভিতরে আমাদের কোলে যা টুকরা টুকরা করে আপনার কদমে আমরা হাজির করে ফেলবো আমার নবী বলে তাহলে চলো সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে নবী আমার সামনে নবী হাঁটতে 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 কাবার সামনে গেলেন এবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে সাতটা চক্কর দেওয়ার পরে আমার নবী এবার কাবার ভিতরে ঢুকলেন কাবার ভিতরে 360টি মূর্তি ছিল রাসূলুল্লাহর হাত মোবারকের ভিতরে একটা আশা ছিল লাঠি ছিল ওই লাঠি নিয়ে সরকারে মদিনার 360টি মূর্তি একটা একটা করে ভাঙতে লাগলেন ভাঙতে লাগলেন ভাঙতে লাগলেন খাকে কারবালার মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখার হোসেন কাদেরী লেখে সরকারে মদিনা 360টি মূর্তির মধ্যে 359টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন আরেকটা মূর্তি রসুল্লাহ লাঠি দিয়ে লাভ পাচ্ছেন না লাভ পাচ্ছেন না লাভ পাচ্ছেন না আমার রসুল বলে আইনা আলী হে আলী তুমি কোথায় লাব্বাইকা সাদাইকা রসুল আল্লাহ নবী কেন ডেকেছেন আমার নবী বলে আলী তুমি একটা কাজ করো আমি তো ওই মূর্তি লাভ পাচ্ছি না তুমি আলী আমি রসুল্লাহর কাঁধের উপর উঠে তারপর তোমার হাতে লাঠি নিয়ে তুমি এবার মূর্তিটা ভেঙে ফেলো হযরত আলী বলে রসুল মানে বুঝলাম না কি বলতে চাচ্ছেন আমার নবী বলে আরে বুঝো না কেন এই যে মূর্তি লাভ পাচ্ছি না তুমি আমার কাঁধে উঠো হযরত আলী মুস্কি হেসে বলে নবী আপনি জমিনে দাঁড়িয়ে মূর্তি লাভ পাচ্ছেন না লাঠি দ্বারা আপনি যদি আমাকে 1 কোটি বার দেখান আমাকে তো বিশ্বাস করাতে পারবেন না পারবেন না আমার নবী বলে আলী কেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি বিশ্বাস করাবেন নবী আপনার কি মনে পড়ে আপনি যখন মক্কার জমিনে ছিলেন রাতের বেলায় একদিন আবু জাহেল আবু লাহাব কাফেররা রাতের বেলায় আপনাকে ধরেছিল মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো জমিনে দাঁড়িয়ে আসমানের 4টা 2 টুকরা করে দেখাও ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মাইল দূরত্বের চন্দ্রটাকে শাহাদাত আঙ্গুলের ইশারায় 2 টুকরা করে ফেললেন আর এই মুহূর্তে জমিনে দাঁড়িয়ে এই মুহূর্তে লাভ পাচ্ছেন না একটু জবান খুলে বলো সুবহান আমার নবী বলে আলী কি বলতে চাচ্ছ ইয়া রাসূলুল্লাহ এটা তো শুনেছি কিন্তু নবী আমি যেটা দেখেছি নবী আমি একদিন বসা ছিলাম আপনি আমার পাজরের মধ্যে আপনার মাথাটা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন আপনি ঘুমিয়ে পড়লেন এই মুহূর্তে আসরের সূর্য ডুবে যায় ডুবে যায় ডুবে যায় ডুবে যায় মাগরিব যখন হয়ে গেল আমি কান্না করলাম এক ফোঁটা চোখের পানি আপনি রাসূলুল্লাহর চেহারার উপর পড়লো আপনি ঘুম থেকে উঠে বললেন আলী কান্না করছো কেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম যে আসরের নামাজ পড়ার জন্য যদি পড়ি খুশি হবেন আল্লাহ কিন্তু
আসর নামাজ যদি পড়ার জন্য আপনার আরামের ঘুমকে আমি ভেঙে কষ্ট দিয়ে বেরি জিন্দেগির আমল তো আমার बर्बाद হয়ে যাবে আমি কি আল্লাহকে খুশি করব নাকি নবীকে নাকি নবীকে নাকি আল্লাহকে ইয়া রাসূলুল্লাহ আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করে দিলাম যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুম ভাঙবে আমি জীবন কান্না করতাম না আমার নবী বলে আলী আমার মহব্বতে পড়ে আসরের ফরজ নামাজটা পর্যন্ত ছেড়ে দিলে হে আলী তুমি বলো এই মুহূর্তে যে আসর নামাজ পড়তে চাও কিনা ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব আমার নবী বলে আলী তুমি পড়তে চাও কিনা লা অথবা নাম যেই কোন একটা বলো হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ পড়তে চাই এই কথা বলার সাথে সাথে নবী আপনি আমার সামনে বসা আপনি সাদাত আঙ্গুলটা বের করে সূর্যটা ছিল তখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে ওই সূর্যটাকে সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয় মাগরিব থেকে আসর ওয়াক্ত সূর্য হাজির হয়ে যায় আপনি বুঝে মুহূর্তে লাভ পাচ্ছেন না একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমার নবী বলে আলী আমার হাকিকত আর প্রকাশ করো না আমার কাঁদি উঠো আমার জবানের নির্দেশ মানা তোমার জন্য ফরজ হযরত আলী বলে আর দেরি করতে পারলাম না রাসূলুল্লাহর কাঁধ মোবারক উঠে আসা লাঠি নিয়ে এবার সরকার মদিনার নির্দেশ মোতাবেক আমি যখন মূর্তি ভাঙলাম ভাঙার পরে আমি নিচের দিকে নামছিলাম আমার রাসূল বলে আলী কি করতে যাচ্ছ ইয়া রাসূলুল্লাহ মূর্তি ভাঙা হয়ে গিয়েছে আমি এখন নামতে যাচ্ছি আমার নবী বলে আলী নামার পূর্বে আমাকে একটু বলো তো আলী তুমি যে আমার কাঁধের উপর দাঁড়ালে তোমার দুইটা কদম যে আমার কাঁধ মোবারকের সাথে কানেক্টেড হলো রিলেশন হলো লিংক আপ হলো এখন লাগলো তোমার এখন কেমন লাগে হযরত আলী বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর কসম করে বলে নবী আপনার কাঁধের উপর দাঁড়ানোর পরে আমার এত পাওয়ার আমার এত শক্তি আমার এত ক্ষমতা নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো চিৎকার মেরে সুবহান একটু আমাকে বলবেন যেই রাসূলের কাঁধ মোবারকের সাথে পা লাগার কারণে এত ক্ষমতা হয়ে যায় আরশের পায়া টানা জমিনের নিচে নামিয়ে ফেলতে পারে ওই নবী কি কখনো আমার মতো হতে পারে নারা জবান খুলে বলুন পারে আর ডান হাত তুলে বলুন পারে ওই নবীকে যারা আমার মতো বলে আমি বলি ভাই নবীকে আমার মতো বলো না কারণ আমি গোলাম রাব্বানী কাশেমি আদম সফিউল্লাহ থেকে আজকে পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আমার বংশ বিস্তার হয়েছে আমাদের পুরুষে অনেক নাপাকের গ্রাণ রয়েছে কেউ সিগারেট খেয়েছে কেউ হারাম খেয়েছে কেউ জিনা করেছে কিন্তু রসুল্লাহ আদম সফিউল্লাহ থেকে রসুল্লাহ আব্বা আবদুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছে একটা কলঙ্কের দাগ সরকারে মদিনার জিন্দগিতে বংশের ভিতরে কোনো পুরুষে দেখাতে পারে নাই এত পবিত্র একটা আত্মা ছিল বিশ্বাস না হয় হযরতে আদমকে বেটে শীষ শীষকে বেটে ইয়ানাত ইয়ানাতকে বেটে কেনান কেনানকে বেটে মেলাইল মেলাইলকে বেটে ইয়ারাত ইয়ারাতকে বেটে ইদ্রিস ইদ্রিসকে বেটে মুতাওয়াশ্শির মুতাওয়াশ্শিরকে বেটে লামাক লামাককে বেটে নূহ নূহকে বেটে সাম সামকে বেটে জুলহাফ জুলহাফকে বেটে সালে সালেকে বেটে আবের আবেরকে বেটে দাতা দাতাকে বেটে রাবা রাবাকে বেটে তারক তারককে বেটে নাহর নাহরকে বেটে তারেক তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জাবিউল্লাহ ইসমাইলকে বেটে কেদার কেদারকে বেটে আবহাম আবহামকে বেটে হামাল হামালকে বেটে সাবাত সাবাতকে বেটে লাইসা লাইসকে বেটে ইলিয়াসা ইলিয়াসকে বেটে ওদ ওদকে বেটে আউয়া আউয়াকে বেটে আদনান আদনকে বেটে মাইন মাইনকে বেটে নাদার নাদারকে বেটে মুদার মুদারকে বেটে ইলিয়াস ইলিয়াসকে বেটে মুদরিকা মুদরিকাকে বেটে কদিমা কদিমাকে বেটে কেদানা কেদানাকে বেটে নাদার নাদারকে বেটে মালে মালেকে বেটে ফাব ফাবকে বেটে গালেব গালেবকে বেটে লুই লুইকে বেটে কাব কাবকে বেটে মুররা মুররাকে বেটে কিলাব কিলাবকে বেটে কুসি কুসিকে বেটে আব্দুল মান্নাব আব্দুল মান্নাবকে বেটে হাশেম হাশেমকে বেটে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবকে বেটে আব্দুল্লাহ আব্দুল্লাহকে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ ওই সরকারে মদিনার প্রেম মোহাব্বত নিয়ে মাঝে মাঝে আমরা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দেই এতে অনেকের কষ্ট লেগে যায় খারাপ লেগে যায় বলে নবীকে যদি দাঁড়িয়ে সালাম দাও তাহলে আল্লাহকে সালাম দেওয়ার জন্য গাছের আগায় উঠতে হবে দশতলা বিল্ডিংয়ে উঠতে হবে আমরা বলি কষ্ট লেগেছে নবীকে আমরা সালাম দিই কষ্ট লাগে কিন্তু তোমরা যারা এই কথা বলো তোমরা তো আন্তর্জাতিক মানের মুনাফিক কারণ তোমরা আমার নবীকে সালাম দাও না কিন্তু 16 ডিসেম্বর আসলে শহীদদেরকে কি চমৎকার করে সালাম দেয় সালাম 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 হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম
হাজার সালাম নবীর সালামের খবর নাই কিন্তু দুনিয়ার যারা শহীদ হয়েছে তাদেরকে সালাম দিয়েছো তাদেরকে সালাম দাও অবশ্যই জায়েজ রয়েছে কিন্তু যেই নবীর কারণে একজন মানুষ তার শহীদের মর্যাদা পেল ওই নবীকে যারা সালাম দেয় না তারা আন্তর্জাতিক মানের মুনাফিক গান হাত তুলে বলো ঠিক কি না গতকালকে দেখলাম আরব বিন হাবিব নামক একজন যুবক মাওলানা সে বলে ইয়া নবী সালাম আলাইকা আপনারা কোথা থেকে পেয়েছেন কি ফাজলামি শুরু করেছেন আরে সরকারের মধ্যে শান শুনলে ফাজলামি মনে হচ্ছে তবে আজকে সিপাতুল্লাহ আলিয়া মাদ্রাসার মাঠ থেকে একটা ভবিষ্যৎবাণী আমি করে দেই আল্লাহর ওলির কদম থেকে যারা ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলেছে আপনারা কল্পনা করে দেখুন এরা প্রত্যেকে কিন্তু আলেম হয়ে দুনিয়ার জমিনে লাঞ্ছিত 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 14 শিখের ভিতরে এখন পচে পচে মরছে চট্টগ্রাম প্যারেড ময়দানে একজন মানুষ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল একটা গ্রুপ একটা দলকে সাপোর্ট করার কারণে ক্ষমতার মসজিদে যাওয়ার পরে পল্টি নিয়ে বলেছে আবার ইয়া নবী সালাম আলাইকা জায়েজ নাই বলার সাথে সাথে আজকে তাকে জেলের ভিতরে পচে পচে মরে মরে গলছে বিশ্বাস করো যে এই লোকটা বলেছিল ইয়া নবী সালাম আলাইকা এই ফালতু কোথায় পেয়েছেন আমি 100% বলে দিলাম সে লাঞ্ছিত হবেই হবে এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর ডান হাত তুলে বলো ঠিক কি না সরকারে মদিনার শানে গোস্তাকে মেনে নেওয়া যায় না আর সরকারে মদিনার গোলামি যারা করেছে আল্লাহর ওলির কদমে আমরা হাজির হয়েছি ছোট্টভাবে শুধু দুই মিনিটে এই কথাটাই বলছি কুল্লুমান আলাইহা ফান ওয়াইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ রাসূলের শানকে এত বাড়িয়েছে আমি গোলাম রাব্বানি কাশিমি গোটা হায়াতে জিন্দেগি সেকেন্ডে সেকেন্ডে রাসূলের প্রশংসা করলো রাসূলের প্রশংসা শেষ হবে না বলে কেমনভাবে আমার রাব্বুল আলামিন বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন তখন তমাম দুনিয়া নস্বাত হয়ে যাবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জারাত তমস্ত দুনিয়াকে নাস্ত নাবুদ করে ফেলবে তারকাগুলা অ্যাটম বোমার মতো পড়বে তো পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে সাগর নিচ থেকে আগুন লাভা বের হবে ওই কিয়ামতের ময়দানে দ্বিতীয় সিংহ যখন ফুৎকার দিবে কেউ নাই শুধু আল্লাহ আর আজরাইল আল্লাহ আর আজরাইল আমার আল্লাহ বলে কি রে আজরাইল আর কেউ কি আছে আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আমি আজরাইল আছে এছাড়া কেউ নাই আমার আল্লাহ বলে আজরাইল তুমি কেন থাকবা মুতি আজরাইল নিজে নিজে মৃত্যুবরণ করো সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ সন্তান থেকে মা নিয়েছ স্বামী থেকে স্ত্রী নিয়েছ স্ত্রী থেকে স্বামী নিয়েছ আজরাইল নিজের রুটা নিজে কবজ করো আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করবে এত জোরে একটা চিৎকার করবে গোটা জমিনটা তিনবার থরথর করে কাঁপবে এবার আজরাইল মৃত্যুবরণ করলে এখন শুধু ইল্লাল্লাহ আর কেউ নাই ইল্লাল্লাহ যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা সালাম দিলে সম্মান বেড়ে যায় আল্লাহর উপরে নিয়ে যায় এদের জন্য বলি একটু কান পেতে শুনো না একটা কথা আমার আল্লাহ বলে যখন দিদি সিংহায় ফুৎকার দিবে আজরাইল মৃত্যুবরণ করবে আর কেউ নাই শুধু আল্লাহ ওগো আল্লাহ আপনি ছাড়া আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কীট পতঙ্গ গাছপালা তরু লতা কিচ্ছু নাই যেত তাহলে আপনি আল্লাহ জিকির কি এখন বন্ধ আমার আল্লাহ বলে হ্যাঁ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কিছুই যখন থাকবে না আমি আল্লাহ জিকির বন্ধ আমি আল্লাহ জিকির বন্ধ আমি আল্লাহ জিকির বন্ধ তো আল্লাহ আপনার জিকির যে বন্ধ হলো আপনি আপনার বন্ধুর ব্যাপারে যে বলেছেন ওয়ারা ফানা লাকা যিকরা রাসূলের শান নাকি কখনো বন্ধ হতে দিবেন না ওগো আল্লাহ তো রাসূলের শানকে বন্ধ আমার আল্লাহ বলে খবরদার সাবধান জিব্বানারি কথা বলবা না আল্লাহ বুঝলাম না আমার আল্লাহ বলে না আমার বন্ধুর শান বন্ধ হবে না এটা চলবে রাসূলের শান চলবে রাসূলের শান চলবে আল্লাহ বুঝলাম না আপনার জিকির করার জন্য তো কেউ নাই তো আপনার বন্ধুর শান কিভাবে চলবে আমার আল্লাহ বলে বারবার তোমাদেরকে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহর জিকির করার জন্য কেউ নাই ওই মুহূর্তে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি জোরে বলে সুবহানাল্লাহ যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না সেইখানে গোটা পৃথিবীর সমস্ত বাতিল চেষ্টা করলো রাসূলের শান যাররা পরিমাণ কমাতে পারবে এই জবান করে বলুন পারবে আর সে আল্লাহর ওলির গোলামি যারা করেছে অনুসরণ পদাঙ্ক যারা অনুসরণ করে জীবন কোরবান করেছে তারাই হচ্ছে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহ যিনার কদমে আমরা ফোন করার সাথে সাথে নক করলে হাজিরা দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় কারণ তিনাদের কদম দিলাই হচ্ছে আমাদের জীবনের লেবাস রব্বুল আলামিন যাতে করে আল্লাহর ওলির কদমের রব্বুল আলামিন যাতে করে আল্লাহর ওলির কদমের নেগাহে করমের মাধ্যমে মাঝে মাঝে আমরা সেখানে হাজির হয়ে সোহবত নিতে পারি কারণ দুনিয়া জমিনে চারটা পয়েন্ট জান্নাতের চৌকাট পর্যন্ত পৌঁছাবে একটা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর দুই নম্বরে মহাব্বত হবে রাসূলুল্লাহর আর তিন নম্বরে খেদমত হবে মা বাবার চার নম্বরে সোহবত হবে নেসবত হবে ওলি আল্লাহর একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ রব্বুল আলামিন হুজুর কেবলার কদমের সোহবত আমাদের জিন্দগিকে রওনক করুক